ভক্তি করি বইর
বাংলা বৌরির হাসি বাবা তুমি ভক্তের কেবলা বাবা গড়পাড়াতে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি ফকির মাওলা দরবারে রশিদ বাবা তুমি ভক্তের কেবলা বাবা ঝিটকার সরি বাংলা বাজান তুমি ভক্তের হও জিন্দায়লিও কৌসার শাহ তুমি ভক্তের মুশকিল কুশ দেওয়া আব্দুল রশিদ চিশতির পাক দরবার নামে ভক্তি জানাই নত সুরে শাশ্বতী দেওয়ান আব্দুল আজিজ নিজামি ওই দরবারে আমি তুমি শামসুল হক চিশতির পাক দরবার নামে ভক্তি জানাই নত সুরে বিক্রমপুরে কত অস্থান তুমি ভক্তের হও জানের জান আরো আছে জান মস্তান দরবারে তে ভক্তি দিলাম শাসল মানলাংটা বাবা তুমি ভক্তের কেবলা কাবা আল্লাহ দিলে সার পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে কোথায় দয়াল আমার কোথায় দয়াল বদুর চিস্তি কোথায় রইলা জহির চিস্তি আবুল হালিম চিস্তি নিজামি বাবা তুমি ভক্তের শাসলে মানলেটা বাবা তুমি আমার ভক্তি নিবা নুরুল্লাপুর শালাল শাহ বাবা তুমি ভক্তের কেবলা বাবা কালিমপুরে আফাজুদ্দিন শাহ তুমি ভক্তের মুশকিল কুশা বাটই মরি আফাজুদ্দিন শাহ তুমি ভক্তের বল ভরসা গণেশায়ার সায়ার সুবাহান শাহ জিন্দায়লিও সালাম শাহ কল্যাণপুরে নোয়া বালি শাহ নবীনগর ও খালেক শাহ ওয়ালি সায়ার ও হাসান শাহ ওরে চরণপুরে করিয়া শাহ সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ ওই দরবারে ভক্তি দিলাম পিয়ার ভান্ডার ওই মোহাইসাল আমার হাপে জানারো বদর চাল ভক্তি ভরে ভক্তি দিলাম কোথায় দয়ালো রুবেল চাল ভক্তি ভাবে ভক্তি দিলাম ইমামুদ্দিন চিশতি বাগদা দিয়া এম জি গাউ চরশিমুলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার শাহ বাবার পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া আমার হিন্দু দাদা থাকলে পরে আদা প্রণাম তাদের পরে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তার প্রতি সালাম রয়া এখনই বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা পিতার নাম পিয়া আব্দুল করিম ওই চরণে আমি রইলিন পিতার নামটি আব্দুল করিম ওই চরণে আমি রইলিন প্রথম উস্তাদ সাধক আমার চানমিয়া কাদিরি বাবা ভক্তগণের কেবলা কাবা দ্বিতীয়তে রহমান মিয়া ভক্তি সালাম জ্ঞানাম দিয়া জন্মস্থান মাদারীপুরে থানায় বর্তমানে ঢাকার জেলায় এক নাম্বার মিরপুর থানায় এই তো হয় নকল ঠিকানা আসল বাড়ি নাই তো জানা কোথায় জানি নাই রাপা গম বলে ডাকে আল্লাহ Allah, Rahim Rahman.
ছেলে আপনারা তো চিনেন যদি কেউ আমার একটু নেগেটিভ কথা বলে সাথে সাথে মনে হয় একদম তেলে বেগুনে জ্বলে উঠি মনে আছে আমার পাগল ছেলে খালেক মেম্বার 100 টাকা দিয়ে ফলাইছে বাইরে যাই হোক আমার ছোট বোন পাপিয়া কুদিবি কিন্তু মাকে আগে দেওয়া লাগে পাগল আর কিছু বুঝুক আর না বুঝুক কিন্তু মায়েরে যে আগে দেওয়া লাগে এটা সি এটা বুঝ আঙ্গো মিরপুর একটা পোলা বয়স হয়ে গেছে চুল পেকে গেছে গা তারে জিজ্ঞাসা করা হইল তুমি কি বিয়ে করছো কয় না কয় কি চুল পেকে গেছে গা বিয়ে করো না কে মা পাগল তো ঘরে থাকে না কই কই জায়গা আমি ভাত রাইন্দা আমার মার পিছে পিছে ঘুরি মার বেশি খিদা লাগলে থাপা দিয়ে আতে তোর নিয়ে ভাত খাই আমি যদি বিয়া করি আমার বউ যদি আমার এই কাম করতে না দেয় তাহলে আমার মায়ের ভালোবাসা আমি নষ্ট করতে চাই না কি আর কোনো আবাদত লাগে আর কিছু লাগে এই জন্য বলা হয় সন্তানের কাছে মা সবসময় জান্নাত সন্তানের কাছে মাই হইল সবচেয়ে পরম জান্নাত যতবার মায়ের পায়ে চুম্বন করবেন ততবারই মনে করবেন আপনি জান্নাতকে স্পর্শ করতেছেন আর সেই মার প্রতি তুচ্ছতা ছিল ব্যবহার করে আপনি হজে গিয়া উপতয়া পয়রা ময়রাও যদি থাকেন দুই পয়সার দাম একজনে বলতেছে আমি হজে যাইতাছি ও একজন ওলি বলতেছে কিসের হজ তোমার তোমার মা অসুস্থ আর মার সেবা করো বড় হজ তোমার ঘরের মধ্যেই বই তাতেই নগদ আল্লাহরে পাইবা আর হজে যাইয়া আল্লাহুম্মা লাব্বাইকা কইবা হাজির হইছে না না হইছো কবুল হইছে না না হইছে এটা তো নগদ তুমি খবর পাইতাছো না কিন্তু মায়ের সেবা করলে এটা নগদ খবর এই জন্য জ্ঞানীরা বলে এবাদতে জান্নাত মিলে সেবাই মিলে খোদা এটাই হলো আমাদের বাস্তব হিসাব নিকাশ তাই আমি আরেকটি গান করে বসি একজনে দিয়ে গেছে ও এটা